চিকিৎসার পর পরিচয়বিহীন মহিলার ছবি ইউটিউবে দেন হাসপাতাল কর্তৃপক্ষ। ছবি দেখে মহিলার খোঁজ পেল পরিবার। বারুইপুর হাসপাতালের মানবিক উদ্যোগ। সরকারি হাসপাতাল চিকিৎসা করে ফিরিয়ে দিল এক মহিলার প্রাণ। একদম সুস্থ করে পরিবারের হাতে মহিলাকে তুলে দিল বারুইপুর মহকুমা হাসপাতাল। ইউটিউবে মহিলার ভিডিও দেখে মহিলাকে খুঁজে পেল তার পরিবার। চিরকৃতজ্ঞ ওই মহিলা ও মহিলার পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান তারা। বারুইপুর মহকুমা হাসপাতাল সূত্রে খবর, মহিলার নাম ক্যাটরিনা মুর্মু, বাড়ি ঝাড়খণ্ডে। চলতি বছরের গত 21 ফেব্রুয়ারি মহিলাকে কয়েকজন ব্যক্তি হাসপাতালের বেডে ফেলে রেখে চলে গিয়েছিলেন। মানসিক ভারসাম্যহীন ছিলেন ওই মহিলা। মহিলার বাম হাতে দগদগে ঘা ছিল। এই অবস্থায় পড়ে থাকতে দেখে চিকিৎসকেরা দেরি না করে ভর্তি করে চিকিৎসা শুরু করেন তার। এরপর সুপারের পরামর্শে শল্য বিভাগের চিকিৎসকেরা তার অস্ত্রোপচার করে। বিশেষ টিম গঠন করে চিকিৎসার নজরদারি করা হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ওই মহিলা। দীর্ঘ 1 মাস ধরে হাসপাতাল এই মহিলার চিকিৎসা চালিয়ে যায়। বর্তমানে মহিলা একদমই সুস্থ। মহিলা সুস্থ হয়ে উঠলেও তার ঠিকানা জানা যাচ্ছিল না বলে ইউটিউবে একটি ভিডিও করে আপলোড করে হাসপাতাল কর্তৃপক্ষ। সেখান থেকেই মহিলার ভাই মাইকেল মুর্মু তার খোঁজ পায় এবং হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেন। আননোন অবস্থায় এসে এখানে কিছু আননোন ব্যক্তি দিয়ে চলে যায়, ইমার্জেন্সিতে ফেলে রাখে। তারপর ওই ডক্টর সার্জন সুজিত নস্করের মাধ্যমে ওনাদেরকে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়। তারপর সুপারের তত্ত্বাবধানে সুপারকে জানানো হয়। সুপার তত্ত্বাবধান করে টোটাল ডক্টরের সঙ্গে লিয়াজোগ করে একটা টিম তৈরি করে তাদেরকে চিকিৎসা করা হয়। এবং পরবর্তীকালে ওনার বাঁ হাতটা যে খারাপ অবস্থায় এসেছিলো, পচে গেছিলো, সেটা অ্যাম্পুটেশন করা হয়। সুপার টোটাল তত্ত্বাবধান করে একটা টিম তৈরি করেছিলেন বলে আজকে ওনাদের ছুটি হয়েছে। ওনাদেরকে গাড়ি করে ওরা হাওড়া স্টেশন থেকে ট্রেনে চাপবেন, গাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। না, পরিবারের লোকজন কেউ ছিল না, কেউ ছিল না, কেউ ছিল না। টোটাল ব্যবস্থাটা করেছে হসপিটালের কর্মচারী। মাইকেল মুর্মু জানান, দিদি বাড়িতেই থাকতেন, কিছু টাকা উপার্জনের জন্য কলকাতায় এসেছিলেন। হঠাৎ করেই দিদির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। দিদির অ্যাক্সিডেন্টেরও কোনো খবর পাওয়া যায়নি বলে জানান তিনি। অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষের আপলোড করা ইউটিউব ভিডিও দেখে দিদির খোঁজ মেলে। ক্যাটরিনা মুর্মু ও তার পরিবার কৃতজ্ঞতা জানিয়েছেন বারুইপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষকে। কলকাতাতে আমি কাজ করতে আসছিলাম, কিছুদিন কাজ করলাম 5-6 দিন। তারপরে বাড়িতে যাচ্ছিলাম, তখন আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তারপরে আমি জানি না কিভাবে এই হসপিটালে এসেছি, মানে আমাকে নার্সরা বলছে পুলিশ নাকে এনে দিয়েছে, না আমি সেটা আমি জানি না, আমার জ্ঞান ছিল না, আমি বিহোশ ছিলাম, তো সেটা আমি জানি না কিভাবে এসেছি। তারপরে এই হসপিটালে এসে আমি মানে নতুন জীবন পেয়েছি, এটা আমি বলতে পারি। এই এই হসপিটালে যারা কাজ করছে খুবই সেবা যত্ন করেছে আমার জন্য, আর মানে নতুন জীবন আমাকে দিল। আমি কোমাতে ছিলাম, মানে মরে গিয়েছিলাম এরকম, আর এরা যে হিসাবে কাজ করেছে খুব ভালো কাজ করেছে। ভগবান মানে মানে ডক্টর আর নার্স আর এখানকে মানে যারা কাজ করছে সবাইকে যেন আশীর্বাদ দেয়, এটা আমার মানে হাম ক্যা বলেঙ্গে হম আপনি তহে দিল সে উনকো ধন্যবাদ দেতে হ্যাঁ আর ভগবান সে দোয়া করতে হ্যাঁ কি আশীর্বাদ দে ভগবান। দীর্ঘ 1 মাস পর বাড়ির সকলকে কাছে পেয়ে অত্যন্ত খুশি ক্যাটরিনা, খুশি মহিলার পরিজনেরাও। মহিলার একটি 12 বছরের মেয়ে রয়েছে, সেই মেয়ের কাছে ফিরতে পেরে খুশি তিনি। বাড়ি ফেরার জন্য অ্যাম্বুলেন্স করে হাওড়া স্টেশনে তাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করে হাসপাতাল কর্তৃপক্ষ। 1 মাস পর বাড়ি ফিরতে পেরে খুশি ওই মহিলা। নতুন জীবন পেয়ে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানিয়েছে তার পরিবার। আমরা সব বাইরে থাকি আর আমাদের ঘরে এই থাকে, মানে সব আমার বুড়িমা আছে। ওইরকম অনেক দিন হয়ে গেল, 3-4 বছর হয়ে গেল, মানে আসে আসা যাওয়া করে সংসার চালাচ্ছে। মানে 3 ফেব্রুয়ারিতে এসেছিল কলকাতায় কাজ করতে,
সেই আগে বরং তুমি যেমন কাজ করতে আসে ওই রকম খোঁজা খুঁজি, আমরা তো জানি কি কলকাতা গেছে, আমরা তো জানি না কি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমরা কিছু জানি না, ফোনে কথা হতো না, কোনো কন্টাক্ট নাম্বার ছিল না, না আগে হতো কিন্তু কিভাবে এই অ্যাক্সিডেন্ট হলো কি রকম হলো এটা তো কিছু জানা জানে আমাদের নাই। তারপর আমাদের জানা হলো কি মানে এর যখন জ্ঞান ফিরলো, আগে তো অবশ্যই এখন মানে বলছে তো জ্ঞান ফিরলো, তো আমাদের আমার দাদা একটু আছে চার্লেস মুর্মু, ও ইউটিউবে কাজ করে, তো এর মনে পড়লো কি আমার ভাই আছে একটু ইউটিউবে কাজ করে, কাউকে মানে এখানে কাজ করে তাদেরকে জিজ্ঞেস করে মানে ইউটিউবে ওই নাম্বারটা বের করে খবরটা পাঠিয়ে দিল, তারপর আমাদের জানা হয়ে গেল আর চলে এলাম। সব তো দিন পর ফিরে পেলাম মানে এইটো এই নার্স গিলান ডাক্তার গিলানের দায়িত্ব অতটাই ছিল মানে এদের কীভাবে যে ধন্যবাদ দেব আমার কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু তাও ধন্যবাদ দিচ্ছি। আর অতদিন বাদ আমার দিদিকে পেলাম এটাও আমাদের মানে অনেক খুশির কথা। মানবিকতা এখনো বেঁচে আছে এ জানো তারই প্রমাণ দিল বারুইপুর মহকুমা হাসপাতাল। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বারুইপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।